बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 आजकल शिक्षा आमादेर काछे नाई আমাদের সমাজের মধ্যে নেই, কিছুই নেই। অফা সংস্কৃতির আগ্রাসন গোটা বাংলার জমিন থেকে সরকারের সুন্নত কমপ্লিট বিদায় হয়ে গেছে। আল্লাহ হেদায়েত নসিব করুক। কি ওয়াজ করো ভাইরা, আসুন তাই না? আমার রসুলের সুন্নত একজন ছোট্টমণি কি চুমুকাওয়া, আমি যদি এ নিয়ে থেকে থাকি ছোটদেরকে চুমুকাম আমার রসুলের সুন্নত, এই নিয়ে যদি আমি চুমুকাই তাহলে সাথে সাথে আমার রসুলের একটা সুন্নত আদায় হবে। আমরা তো রসুলের সুন্নত পালন করি না, আমরা মুসলমান, আমরা এত উন্নতি করেছি, এটা বিজ্ঞানের যুগ না, এটা সায়েন্সের যুগ, বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, আমরা অনেক উন্নতি করেছি। কি করেছি আল্লাহ বেহতর জানে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমরা তো রসুলের সুন্নত পালন করি না, এখন তো আমরা সুন্নত পালন করি নেতা নেত্রীর সুন্নত। অনেক মুসলমানের ছেলেরা আছে এই রোনাল্ডোর সুন্নত পালন করে, রোনাল্ডো রোনাল্ডো, বুঝছেন? আমি বিভিন্ন মাহফিলে বলেছি, আমি ওই সময় দুবাই শহরে ছিলাম, আমার ছাত্রের একটা দোকান, কার্পেটের দোকান, আল এমদাদ মুফরসাদ গাউসে মুফরসাদ, বসেছিলাম, বলে পত্রিকা পড়েন হুজুর, ইনকিলাব করে দেখলাম, ওখানে দেখতেছি একটা কলম, বাংলাদেশের মুসলমানের ছেলেরা নাফিতের দোকানে লাইন দৌড়েছে। কোন দোকানে? নাফিতের দোকানে। নাফিতের দোকানে লাইন দৌড়েছে। আমি বললাম কিরে বাবা, মানুষ নাফিতের দোকানে লাইন ধরে মাথা মুড়ায়, এটা তো আর পত্রিকা আসার কথা না, এখানে হলো কি? দেখলাম ওই রোনাল্ডো একজন আছে না বলে, সে নাকি খেলার মধ্যে খুবই পারদর্শী, এ নাকি রোনাল্ডোর ভক্ত, রোনাল্ডো নাকি তার মাথা মুড়াই নিয়েছে, কি চুরি করেছে না ডাকাতি করেছে আল্লাহ জানে, কিন্তু বাংলাদেশের ছেলেরা ওই যে রোনাল্ডোর ভক্ত এটা প্রমাণ করার জন্যে নিজের পকেটের টাকা নিয়ে নাপিতের দোকানে গিয়ে মাথায় মুড়াই নিয়ে ওই রোনাল্ডোর সুন্নত পালন করতেছে। এ হলো বর্তমান মুসলমানের কালচার, মুসলমানের স্বভাব। আমি বলবো এই ধরনের ছেলেরা যদি তবা না করে মারা যায়, তার সাথে রোনাল্ডোর সাথে আসন হবে, ঠিক কিনা বল? বাবা রসুলের সুন্নত ভালো লাগে না, রোনাল্ডো আচ্ছা মাথা মুড়াই নেওয়া, এটা কি এত ভালো কাজ? সুন্দর লাগবে না মাথা মুড়াই নিলে? বিশ্রী লাগবে। আপনারা কি মাথা মুড়াই ফেলেন সবসময়? মাথা মুড়াই নিলে কি সুন্দর লাগে? আর শাহরু, আর শাহরু জিনাতুর রাস, ফতোয়ায় স্বামী করলেন চুল হলো মাথার সৌন্দর্য, চুল রাখাটা সুন্নত, সবসময় মুড়াই ফেলা, সবসময় মুড়াই ফেলা বেদাত, কেন আপনার চেহারার সৌন্দর্যটাকে হয়ে গেল। অথচ আমার রসুল মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, আকরিমু শায়রা উম্মত, তোমরা তোমাদের চুলকে তোমরা যত্ন করো, চুলকে তোমরা যত্ন করো। তোমার আগে নিলে কেন চুল সদর বদর কত খড়ে গিয়ে বাধ্য হতো নাই, চুলকে যত্ন করো। তার অর্থ কি? চুলকে যত্ন করার অর্থ হলো চুলের মধ্যে তেল মালিশ করো, চিরের দিয়ে আশ্রয় নাও, সে যে গুছে নাও, কারণ ইন্নাল্লাহ জামিল ওয়াইহুব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া সুলিন ইতার তুই গো দিয়ে দুজে মাথা নাও, আসরে গোসল করি জুমত যাত জুমত হই দুই মাথা নাও, আসরে তুই বি দিনি সুলিন ইন্দি বাইরে গি জানি তার ফাঁকানা দিচ্ছে। আমার ভেরা চুলকে যত্ন করো, চুল মানুষের চেহারা সৌন্দর্যকে কি করে বৃদ্ধি করে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার সুলমানি যাইও খদন দিন দি গিরে দি মাই ফাড়ি কে জুড়া বাইন দি ঠন আমি বহু সময় দেখা যায় ফল দেখে হদুক, আর আর বইন তারা হদুক গুন খাড়িয়ারে ই হলো বাপ খাইটি মারত ফাড়ি কে জিন রাখতে হই ইন খাড়ি বেলার, জিন রাখতে হই ইন রাখি বেলার, এক যে ব্যাকিন উল্টো
মরতফলের বই দেখি পুরুষদেরকে বলেছে তোমরা পায়ের গিরার নিচে কাপড় পরিধান করো না, মেয়েদেরকে বলা হচ্ছে সাবধান তোমাদের পাও যেন দেখা না যায়। এখন আমাদের ভোমরা কি করছে, আমাদের ভোনেরা পাওয়ার কাপড় উপর উঠাই ফেলছে, পুরুষ না নিচে ঢুকে দিচ্ছে। দেখ কি নুল্ল ভাই, এটা আর ওয়াজ কোনো বলি ভালো ভাষায় মাল্লার কথা তো অতন গামলা হইবে না, ইয়া তো বহুত বুট হাড়ি বেলায় বুড়ো হাড়ি বেলায় ফ্যাশন ইং করে তোমার গোস হইবে। মারা মা হুজুর, হুজুর আমরা প্রগতিবাদী মানুষ। আমি বললাম প্রগতিবাদী না ভাইজান, আপনি দুর্গতিবাদী, আপনি অধপতি, আপনি প্রগতি না, আপনি অধপতি, আপনি মনে করছেন আপনি উন্নতি সাধন করছেন। আমি বললাম আপনি অবনতির দিকে যাচ্ছেন। সরকারের সুন্নত আদায় করো, সরকারের সুন্নত পালন করো। আমার রাসূল বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। ফাসাদের যুগে, ফিতনার যুগে যে আমার উম্মত আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বলিদের মধ্যে একজন আল্লাহর বলি, আপনার নাম শুনেছেন, যাকে মুজাদ্দিদ আলফি সানি বলা হয়। আপনার স্কুলের ছাত্রও জানেন, মাদ্রাসার ছাত্রও ছিলেন, মুজাদ্দিদ আলফি সানি, শেখ আহমদ সেরহিন্দি আল ফারুকি, সবাই বলুন রহমতুল্লাহ আলাই। কত বড় জবরদস্ত আল্লাহর বলি উনি। আহা, রসুলের কেমন প্রেমিক, উনি কত বড় বলি। উনি বলে যাচ্ছেন, এ আমার ছেলেরা শোনো শোনো, আমি আমার জানামতে আমি আর আমার নবীর একটা সুন্নতকে আমি ছেড়ে দেয়নি, আমি ছেড়ে দিই নাই। আমি আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতের উপর আমল করেছি, কিন্তু শোনো, আমি মুজাদ, আমি আলফিসানি, শেখ আহমদ সেরহিন্দি আল ফারুকি, আমি আমার জীবনে আমার নবীর একটা সুন্নত আমি কিন্তু আদায় করতে পারি নাই। বলে হুজুর কি আদায় করলেন না? বলে শোনো, আমার নবী নিজের কন্যার গোলে যে ইমাম হাসান হয়েছেন, ইমাম হোসাইন হয়েছেন, আমার রসুল নিজেই নিজের দহিত্রকে কুলে নিয়েছেন। আমি কিন্তু আমার কন্যা আছে, আমার মেয়ে আছে, এখনো পর্যন্ত আমার মেয়ের গোড়ে কোনো ছেলে সন্তান জন্ম লাভ করে নাই। আমার রসুল মেয়ের গড়ের মেয়ের গড়ের দহিত্র কুলে নিয়েছেন। আমি মুজাদ্দিদ আলফিসানি মেয়ের গড়ের নাতি, দহিত্র কুলে নিয়ে রসুলের সুন্নত আদায় করতে পারি নাই। উচ্চস্বরে বলুন না দেখেন, এটা কি বড় সুন্নত? মেয়ের গড়ের দহিত্র নাতিকে কুলে নিয়ে, কুলে নেওয়া। মুজাদ্দিদ সাহেব বলেন, আমি আমার কন্যার গড়ের মেয়ের গড়ের দহিত্রকে কুলে নিয়ে রসুলের সুন্নত আদায় করতে পারি নাই। অনেক সময় ইমাম হুসাইন, ইমাম হাসান রসুলের শরীর মুবারকের মধ্যে ফসরাত করে দিয়েছে, আমার দহিত্র দ্বারা আমি কুলে নিতে পারি নাই, ওরা ফসরাবও করতে পারি নাই, আমি তো রসুলের সেই সুন্নত আদায় করতে পারি নাই। আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, নসিহত করে যাচ্ছি, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যে আমার মেয়ের ঘরে আমার দহিত্র হবে, আমার নাতি হবে। আমি তোমাদের কি নসিহত করে যাচ্ছি, আমাকে দফন করার পর যে সময় আমার কন্যার ঘরে আমার মেয়ের ঘরে আমার দহিত্র হবে, ওই আমার নাতিকে নিয়ে তোমরা আমার কবরের উপর বসাবে, আমি মৃত্যুর পর হলেও ওই নাতিকে কুলে নিয়ে নবীর সুন্নত আদায় করব। আজীব আল্লাহু আকবার, আজীব মামলা। আসো আসো, আমরা সরকারের সুন্নত পালন করি, আমরা সরকারের সুন্নত আদায় করি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফারুক আজমের ছেলে, একদিন ঘোড়া নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, বন্ধু বান্ধব ছিল, বলে একটু তোমরা একটু দাঁড়াও। ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন, নামার পর দেখলেন একটা বৃক্ষের নিচে গিয়ে 1 মিনিট 2 মিনিট বসলেন, বসার পর আবার উঠে চলে আসতেছেন।
বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলেন, হুজুর কি কারবার? বুঝলাম না, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনি গোড়া থেকে নামলেন, ওই গাছের নিচে গিয়ে বসলেন, এক মিনিট তুমি কিছুক্ষণ বসার পর আবার চলে আসলেন, অবস্থাটা বুঝলাম না। আব্দুল্লাহ বিন ওমর বলেন, এ আমার বন্ধু শোনো, আমি আমার জীবনে দেখেছি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার নবী একদিন এই গাছের নিচে বসেছেন, আমার নবী এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বৃক্ষের নিচে বসেছেন, আমি এতদিন জীবনে সুযোগ পাই নাই, আজকে হঠাৎ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে কথা আমার স্মরণ হলো, ওই দৃশ্য আমার নজরে পড়লো, এই সুযোগে নবীর সুন্নত আদায় করে নিলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সরকারের সুন্নত আদায় করার তৌফিক দান করুন। উম্মুল বদল, আমাকে একটু দেবেন। আমার নবী কোলে নিলেন, চুমু খেলেন, নবী হাসতেছেন, দরিদ্রকে নিয়ে আনন্দ করছেন, উৎসব করছেন, সুবহানাল্লাহ। উম্মুল বদল বসে আছেন, চাষে বসে আছেন, আমার নবী ওই দরিদ্রকে কোলে নিয়ে আদর করলেন, সেনাও করছেন, নবীর চেহারা উজ্জ্বল, হঠাৎ করে দেখা গেল খোলা আকাশের মধ্যে মেঘ এসে গেলে যেমনি হয়, আমার নবীর চেহারা তেমনি মলিন হয়ে গেল। উম্মুল ফজল আশ্চর্য হয়ে গেলেন, একই ব্যাপার বুঝলাম না, আমি নাতি কোলে নিয়ে আসলাম, হুসাইনকে কোলে নিয়ে আসলাম, কত আনন্দ করলাম, উৎসব করলাম, নবীজির হাতে দিলাম, নবী খুশি হলেন, কিছুক্ষণ এখনো হুসাইন নবীজির কোলের মধ্যে আছে, কিন্তু হঠাৎ করে নবীর চেহারার রং পরিবর্তন হলো কেন, একেবারে মলিন হয়ে গেল। শুধু তাই না, মলিন হতে হতে দেখতেছে সরকার দুই চোখের দুই চক্ষু দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছেন, সরকার কাঁদছেন। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হলো কি হলো? এক্ষুনি আমরা আনন্দ করলাম, আপনি আনন্দ করলাম, হঠাৎ এখনো হুসাইন আপনার কোলে আছে, মুহূর্তের মধ্যে আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, মলিন হয়ে গেল, আপনি কাঁদছেন কেন? বলে চাষি, যদি বলি আপনিও কাঁদবেন। বলে আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সংবাদ বলেন? বলে চাষি, এক্ষুনি জিবরিল এসে আমাকে সংবাদ দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নাতিকে নিয়ে আপনি আনন্দ উৎসব করছেন, আপনার নামদারি উম্মত রায় এই নাতিকে ময়দানে কারবালায় শহীদ করে দেবে। এ হাদিসের মধ্যে কিন্তু কারবালার কথা উল্লেখ নাই, এক হাদিসের মধ্যে কারবালার কথা উল্লেখ আছে, এ হাদিসের মধ্যে আছে আপনার কিছু নামদারি উম্মত এই নাতিকে শহীদ করে দেবে। এই কথা বলার পর উম্মুল ফজল আশ্চর্য জিজ্ঞাসা করলেন, এই ছেলেকে? আমার নবী, হ্যাঁ হ্যাঁ, এই ছেলেকে শহীদ করে দেবেন, এই জন্য আমি কাঁদছি, আমি দুই চোখের পানি রাখি নাই। দুনিয়ার মানুষ, পৃথিবীর একটা নিয়ম হলো মানুষ আগে মারা যায় তারপর মানুষ কাঁদে, কিন্তু হুসাইন এমন একজন ব্যক্তিত্ব যার এন্তেকালের 52 বছর পূর্বে আমার রসুলের চক্ষু দিয়ে পানি পড়তেছে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শাহাদত আখিরে মঞ্জিল হে ইনসান নিসাদত কি, ও খুশ কিসমত হে জিনহে মিল গই দৌলত শাহাদত কি, শহীদ সে দারবানি মে হামেশা জিন্দা রহতে হে, জমিন পর চাঁদ তারু কি তারা তা বিন্দা রহতে হে, আল্লাহুম্মা সাল্লি আমি তো অনেক দূরে চলে গেলাম, সেদিকে আর যাব না, আমি জায়তিকে রিমা আপনাদের সম্মুখে তিলাবাত করেছি, সে আয়াতের দিকে আসছি। মহান আল্লাহ আমার রসুলকে সম্বোধন করে বলেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহ বলেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, রসুল আপনি আপনার
উম্মতদেরকে বলে দিন, হে আমার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে যত নেয়ামত তোমাদেরকে এনে দিয়েছি, ইসলাম ধর্ম এনে দিয়েছি, কোরআন মজিদ এনে দিয়েছি, আমি পাথরকে কাঙ্করকে নেজাকে খিদায় পেটে পাথর বেঁধে মাতৃভূমি মক্কা শরীফ ত্যাগ করে মদিনায় গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে যত নেয়ামত তোমাদেরকে এনে দিয়েছি, উম্মত আমি তোমাদের কাছে কোনো নেয়ামতের বিনিময় বদলা চাই না, আমি তোমাদের কাছে একটি মাত্র জিনিস চাই, সেটি হচ্ছে আমার আহলে বায়তের প্রেম আর ভালোবাসা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আমি তোমাদের কাছে আমার আহলে বায়ত আমার পরিবারের ভালোবাসা আমি তোমাদের কাছে চাচ্ছি, সুবহানাল্লাহ ও বিহামদিহি, বুঝে আসছে? আর আসলে মূলত রসুল চাচ্ছেন না, চাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের কাছে আহলে বায়তে রসুলের ভালোবাসা চাচ্ছেন, রসুলও আমাদের কাছে আহলে বায়তে রসুলের ভালোবাসা চাচ্ছেন। আরে আমরা প্রত্যেক নামাজের মধ্যে রসুলের উপর দরুদ পড়ছি, সাথে সাথে আহলে বায়তে রসুলের উপর পড়ছি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আরে প্রত্যেক নামাজি নামাজ পড়ার সময় যে নবীর পরিবারের উপর নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে নবীর পরিবারের উপর দরুদ পড়তে হয়, আবার সেই পরিবারকে কিভাবে শহীদ করতে পারে? আল্লাহ হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দান করুক। রাসূল আমাদের কাছে আহলে বাইতের কি চাচ্ছেন? ভালোবাসা চাচ্ছেন।